বোঝানো হয়? প্রাচ্যের দেশ বলতে বোঝানো হয় ভারতের, সরি, এশিয়ার ভারত, চীন, এইগুলিকে। তো এই সমস্ত দেশের কিন্তু অধিকার আর থাকলো না ভূমধ্য সাগরে ব্যবসা বাণিজ্য করার। আর একদিকে কি হলো, এদিকে একাদশ শতাব্দীর শেষ ভাগে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, যেটা ইতিহাসে ধর্মযুদ্ধ বা ক্রুসেড বলা হয়। দীর্ঘকাল এই যুদ্ধ চলতে থাকে এবং একসময় এই দুই ধর্ম সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এবং যখন ওই যে 1453 খ্রিস্টাব্দে তুর্কিদের কনস্টান্টিনোপলের পতন হলে ইউরোপের বণিকরা আরব দেশের সঙ্গে আর ব্যবসা বাণিজ্য করতে চাইলেন না, যার ফলে কি হলো, আরব বণিকেরা কি করলেন, যে আটলান্টিক মহাসাগরের পথ ধরে এবার প্রাচ্য ব্যবসা বাণিজ্যের কথা ভাবতে লাগলেন। এবং 75 শতাব্দী থেকেই শুরু হয়ে গেল নতুন দেশ আবিষ্কারের ব্যাপক পরিকল্পনা। এইভাবেই শুরু হলো নতুন দেশ আবিষ্কার করার সূচনা। এবং এই দেশ আবিষ্কারের পাশাপাশি তারা আবিষ্কার করেছিল কম্পাস, তারপর ম্যাপ, এইগুলো। এরই মধ্যে 3রা শতাব্দীতে ইতালির ছেলে মার্কো পোলো চীন ও ভারতবর্ষ ভ্রমণ করে একটি ভ্রমণ কাহিনী লিখেছিলেন, এবং সেই ভ্রমণ কাহিনী পড়ে পর্তুগালের রাজকুমার হেনরি খুব উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি কি করেছিলেন, তিনি এতটাই উৎসাহিত হয়েছিলেন বা উদ্বুদ্ধ হয়েছিলেন যে তিনি একটি নৌবিদ্যা শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সেখানে তিনি নিয়োগ করেছিলেন সেরা ভূগোলবিদ, দক্ষ মানচিত্রকর এদেরকে, এবং তারা কি করতেন, দক্ষ নাবিক গড়ে তোলার শিক্ষা দিতেন। পর্তুগালের রাজকুমার হেনরি, তিনি যে নৌবিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেখান থেকে শিক্ষিত হয়ে পর্তুগিজের নাবিক বার্থলোমিউ দিয়াজ তিনি সমুদ্রপথে যাত্রা করেন। তিনি কি করেছিলেন, তিনি ভারতে আসবেন বলে ঠিক করেছিলেন, কারণ তখন ভারতবর্ষে যে মশলাপাতি বা অন্যান্য দ্রব্য পাওয়া যেত সেটা কিন্তু সব জায়গাতেই ছড়িয়ে পড়েছিল সেই কথাটি। এবং সেখানে তিনি যখন সমুদ্রপথে যাত্রা শুরু করলেন